আরে ধুর, ওইসব করোনা ঠিকা ফিকা ও আমাকে লাগে না। আমরা দিন রাত পান খাই, মনে সুখী গান গাই, আমাদের পরাণের ভিতর কোনো ভয় ডর জাগে না। ওইসব করোনার টিকা ফিকা ও আমাকে লাগে না। তো কথা হইল কি, আয় রোজগার তো বন্ধ, চাল কিনবো কি দে? এমন তো না যে করোনা হলি পেটে লাগে না খিদে। 1 কেজি চাল কিনতি 60 টাকা লাগে। তো বাপু, টিকা খাবো না ভাত খাবো, কোন কাম ডাগে? কোন রকম বাইসে আসি, আর বাসার ইচ্ছা জাগে না। ওইসব করোনার টিকা ফিকা ও আমাকে লাগে না। দেহ তো চিন্তায় চিন্তায় ঘুম আসে না, মা এডারে দিতে হবে নিকা, আর তোমরা মিয়া লাফাচ্ছ দেশে আইসে টিকা। বা 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 বা, কই কি দেশে তো কত কি আইলো, তা কিডা পাইলো আর কিডা খাইলো? গরিবের রিলি পাইলো, চুলবান্দার কিলি পাইলো, তারপর গঙ্গা তিস্তা নদী আইলো, নরেন্দ্র মোদী আইলো, বিপাশা পশু কি কই বসু আইলো, কুরবানির পশু আইলো, তারপর ওই যে সামরাটা বল খেলে কি জানো নাম, মেসি আইলো, জিদান আইলো, আইলো শাহরুখ খান। আমাগের কপালে তো ওই সুরভি জর্দা দিয়ে একটা পান। কত কি দেখলাম বাপু এই দিন দুনিয়ার ভারতে, আমরা 200 টাকায় পেঁয়াজ কিনি আর তোমরা পোষাও 8। আমরা ভাই গরিব মানুষ, এই রোহিঙ্গাদের মধ্যেই আসি, জিনিসপত্রের দাম যা হোক সাইডে খেয়ে পুরেই বাস। আর ওই অসুখ বিসুখ, অসুখ বিসুখ তো লাগেই থাকে, পোষ কিংবা মাঘে না, ওইসব করোনার টিকা ফিকা ও আমাকে লাগে না। আর ওই করোনার টিকা, আরে টিকা তোমরা বানাই, ওই ইঞ্জেকশন কিনে খাওয়া আমাদের কি মানাই? মিয়া আর কয়দিন পরে দেখবা ওই পুরান ঢাকা চকে টিকা নিয়ে উড়ে যাচ্ছে কাক সিল আর বকে, আগারগাঁও খিলগাঁও কিংবা কাউরান বাজারে করোনার টিকা মিলবে শয়ে শয়ে হাজারে। আর আমাদের দেশের করোনার তো নিজের অবস্থাই টাইট, সকাল সন্ধ্যা চোর বাটপারের সাথে তার করা লাগে ফাইট, তাছাড়া রাস্তাঘাটে যে ঠাসাঠাসি আর ফেরিঘাটে যে ভিড়, তাতে করোনা ভ্যাটকাইয়ে হয়ে গেছে কিরা। আচ্ছা, শয়তান ভালো হয় এমন টিকা কি আছে? এই টিকাটা দেহার জন্যে আমার পরান্ডার মধ্যে আছে, আছে টিকা আছে।